জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকা আজ ডিব্রুগড় মারোয়াড়ি আরোগ্য ভবনের কোভিড ভ্যাকসিনেশন সেন্টার পরিদর্শন করেন। মন্ত্রীজন বুধবারে টিকাকরণ কেন্দ্রটি পরিদর্শনের পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনাও করেন। এছাড়াও মন্ত্রী হাজরিকা হাসপাতালের ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও মত বিনিময় করেন। এই পরিদর্শনকালে মন্ত্রী পীযূষ হাজরিকার সাথে ডিব্রুগড়ের বিধায়ক প্রশান্ত ফুকন, লাহোয়ালের বিধায়ক বিনোদ হাজরিকা, ডিব্রুগড়ের উপায়ুক্ত পল্লব গোপাল ঝার পাশাপাশি জেলা প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তাও উপস্থিত ছিলেন। ইয়াতে অত্যন্ত সুন্দর পরিবেশত এই ভ্যাকসিনেশন সেন্টারটি চলি আছে। আমার আরোগ্য ভবন আর সরকারে মিলি আমার এই কেন্দ্রটি চলাই আছে। ইয়াতে বহু সংখ্যক মানুষক তেখেতলোকে ভ্যাকসিন দিয়ার ব্যবস্থা করেছে। আর আজি আমার কারণে ভাল খবর, মূল সতীর্থ বিধায়ক বিনোদ হাজরিকা ডাঙরিয়াও আমার সকলের উপস্থিতিত সেকেন্ড পালি দরব ভ্যাকসিন ইয়াতে ললে। গতি আজি মই এই ভ্যাকসিনেশন সেন্টার চার উপরও এটা অঙ্গনবাদী কেন্দ্রলৈকে যাম আর এখন হসপিটাল চার কারণে চেষ্টা করিম। নিউজ ডেস্ক রিপোর্ট অসমাদিত্য।